হাবির মাঝামাঝে শিহরণকারী ঘটনার পুনরাবৃত্তি। ঘন জঙ্গলেরা পূর্ণ, পাহাড়তো শান্তি নাপায় বন্য জীব জন্তুয়ে। জীবশ্রেষ্ঠর নিকৃষ্ট কাণ্ডয় জিয়াই থাকিবলৈ নিদিয়ে অরণ্যতো। কেতিয়াবা যদি কাজিরঙাত গড় হত্যা, কেতিয়াবা আকো হাতির হত্যা। বনদস্যুর পাখবিক কাণ্ডত জিয়াই থাকিবলৈ সুযোগ নোপোৱা হৈছে বন্য জীব জন্তুয়ে। বনদস্যুর সন্ত্রাস নিশা ভয়ানক গুলির শব্দ শুনেও নিমাত বন বিভাগ। চোরাং শিকারিয়ে গুলিয়াই পেলাই থ গল এটা হাতি। এয়া মহানগরী সমীপর রানীর দৃশ্য। ক্ষত বিক্ষত এটা হস্তির মৃতদেহ। নিশার ভাগত দুদিন পূর্বে বেলুগুড়ি লসি পাহাড়ত শিকারিয়ে হত্যা করেছে এই হাতিটুক। নির্মমভাবে হুঁড় দাঁত কাটি পেলাই থ গেছে হাতিটোর মৃতদেহ। এই ঘটনাটো সংঘটিত হওয়ার সময়তে স্থানীয় লোকে শুনেছিল গুলির শব্দ, কিন্তু বন বিভাগক জানার পাছতো কানসার দিয়া নাই বিভাগীয় কর্তৃপক্ষই। নাকত তেল দি শুই থাকা বন বিভাগের অজ্ঞাতেই বনদস্যুর দপ্তপনি। কি করে থাকে বন বিভাগে? তো মানে এই যে জোন গড় ভাঙা মানে রানী রিজার্ভ ফরেস্ট বা আপটু চান্দবীলৈকে যে একটা জোন আছে, এই জোনত যে হাতির ধর চোরাং শিকার হয়ে আছে এটা তারপর অনুমান করব পারি। গতি এই আজি ধর আগর যে ঘটনাকেটা মানে গাত রিকভারির পর কব পারি যে আজি প্রথম ঘটনা নহয়। তো সেই কারণে আমি এইটাই কব বিচার যে এই যে মানে বন্য হাতির চোরাং, এটা আমি বন্য হাতির ডাঙর কারণে গম পাইছো, বা অন্যান্য জীব জন্তুর কথা তো আমি কব নোৱাৰো। এয়া প্রথম ঘটনা নহয়। বহুদিন ধরে এই পাহাড়খনত সন্দেহজনক লোক ঘুরি ফুরার পাছতো বন বিভাগের কোনো ধরনের গুরুত্বই নাই। ঢাক ঢোল বজায় আয়োজন করা হয়েছিল হস্তি দিবস, আর হস্তি দিবসের এটা দিন পাছতে পোহর লৈ আহিছে এই শিহরণকারী ঘটনাটো। চোরাং শিকারীর সঙ্গে হাতে পাশে বাৰ করে থাকে নাকি বন বিভাগে, এয়াই প্রশ্ন প্রকৃতি প্রেমীর। পালো হাতিটোর ওসরতে যেহেতু আমি কার্টিজ এটা পাইছো যোনটো অনুমানিক 303 বুলি গম পাইছো, যেহেতু হাতিটোর ওসরতে পাইছো আমার প্রাইমারি ফিসে এটাই লাগিছে যে হাতিটো গুলিয়াই মারিছে, আর লগতে তার হুঁড় মাংস ডিঙির মাংস আর পিছফালের ভরি তেনেকে কটা গৈছে। সো মাংসখিনি কটা চাই কোমল মাংসখিনি কটা যেন অনুভব হয়েছে, কোমল মাংসখিনি এটা খাবলৈকে নিশ্চয় কাটিছে বুলি। ব্যুরো সহযোগত নিউজ এক্স রিপোর্ট, প্রাগ নিউজ।